আমি লাকিলি তোর আব্বুর মতন এরকম একটা ভালো মানুষ পেয়েছিলাম বলে, না হলে তো আমারও তোর মতো জ্বালাশ হইতে হতো। কোনো কথার প্রতিবাদ করে না, সব কথা শুনে। সরাসরি সম্প্রচার, সরাসরি সম্প্রচার। দিন আমার বাড়িতে যাও, বাসায় গেলে বুঝতে বাসাটাকে পুরো ডাস্টবিন বানিয়ে ফেলেছে আম্মা। যেখানে সেখানে পানির পিক, সিগারেটের ধোঁয়া, মানে যা তা অবস্থা। গেস্ট রুমে যে আমি কতদিন ঢুকতে পারি না আমি তোমাকে কি বলবো। আর এত আনকালচার, সারাক্ষণ বরিশালের ভাষায় কথা বলতে থাকে। নিজের হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করে এনেছে আর সারাটা কোন মেয়েটার সাথে আদিক্ষেতা করতে থাকে, কি যে জঘন্য। তোর তো অনেক ধৈর্য, সেজন্য সহ্য করতে পারছিস। আমার অত ধৈর্য নেই বাবা। বিয়ের পর পরই তোর আব্বুকে নিয়ে মেয়ে আলাদা হয়ে গেছে। এতদিন ধরে শান্তিতে আছি, ভবিষ্যতেও ইনশাল্লাহ শান্তিতেই থাকবো। আসলে হাসানেরও দোষ না জানিস, সব দোষ ওর আম্মুর। গ্রামের মানুষ তো কিচ্ছু বোঝে না, প্রাইভেসি বলে যে একটা শব্দ আছে সেই জিনিসটাই জানে। একদম ঠিক বলেছো, ওরা প্রাইভেসি বোঝেই না। ওরা এরকম 100 জন মানুষ একসাথে হাহা হিহি ফাজলামো এগুলি করতে পছন্দ করে। এসব বাদ দাও তো, থাক। আব্বু কোথায়? সিলেটে। সিলেটে কবে আসবে জানি না, মনে হয় আজকে সন্ধ্যেই আসবে। ও, আর ভাইয়ারা আসবে না? ভাইয়া আর আনিকা ভাবির না আসার কথা ছিল? না, আসে না সহজে জানিস। আমার মনে হয় আনিকার জন্যই আসে, আনিকা মনে হয় আসতে দেয় না। আম্মু সবসময় বউদের দোষ দেয়া বন্ধ করো তো, সব দোষ তোমার ছেলের। তোমার ছেলে যদি আসতে চায় বউ কি করে বাধা দেয়? আচ্ছা বাদ দে, তুই দুপুরে খেয়ে যাবি তো? না হ্যাঁ, আমি তো রাতে যাবো, খাবো তো। রাতে যাবি? তাহলে চল না, শপিং করে আসি এখন। হ্যাঁ।